welcome, but tiki. It's a red drink, please. Nisho. The bladder motor. Sorry. But it's a good drink. It's a good, very good drink. The prank with this, the blood. It's not blood. It's a red drink. কারণ আজকে আমরা রেডরাম নিয়ে আলোচনা করব। খেয়ে দেখো যে আসলে জিনিসটা কি? আমি ভাই। আমি না। How is it? Watermelon. You can have it. মনে হতে পারে যে আজকে চোরকিতে এলাম আমাদেরকে রক্তের মতো দেখতে রেড ড্রিঙ্ক দিয়ে এখানে আপ্যায়ন করা হচ্ছে রেড ড্রিঙ্ক দিয়ে আপ্যায়ন করছি বিকজ আমরা আজকে রেড রাম নিয়ে আলোচনা করব অলরেডি অনেকেই দেখে ফেলেছে এবং যারা দেখেনি তারা কিছুটা হলেও আঁচ করতে পারছে আসলে যে রেড ড্রামে কি হতে যাচ্ছে বা কি হয়েছে সব দিকে যেহেতু আলোচনা চলছে আমরা আজকে রেড রামের দুই অভিনয় শিল্পী তাদের সাথে আলোচনা করতে চাই হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু দ্য হোয়াট দ্য এফ শো ফিল্ম ফান এন্ড ফুর্তি চোরকিতে চলছে এবং ইতিমধ্যে আলোচনা ঝড় বয়েছে রেডরাম নিয়ে সাজগোজ প্রেজেন্স চোরকি অরিজিনাল ফিল্ম রেডরাম ডিরেক্টেড বাই ভিকি জায়েদ ফেমিন পার্টনার বিকাশ রেডরাম যারা দেখেছেন তারা তো এর মধ্যে জানেন আসলে ভেতরে কি হয়েছে আর যারা দেখেননি কিছুটা হয়তো আঁচ করতে পারছেন ভেতরে কি হচ্ছে আজকে আলোচনায় আমরা সেটা নিয়েই জানবো আমার সাথে আছেন আজ মেহজাবিন চৌধুরী এবং আফরান নিশো রেডরামে যাদেরকে আপনারা দেখেছেন তাদের সাথে কথা বলবো তবে তার আগে আপনাদের জন্য আমার ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে আমাদের এই শো চলাকালীন সময়ে কোনো একটা সময়ে আমি একটা প্রোমো কোড বলবো যেই প্রোমো কোডটা আপনি ইউজ করে রেডরাম দেখার জন্য পেয়ে যাবেন 50% ডিসকাউন্ট ইয়াস তবে সেটার একটা ভ্যালিডিটি আছে কোডটা আপনাকে ইউজ করতে হবে আজ রাত 12টার আগে 11:59 পর্যন্ত ভ্যালিডিটি থাকবে কোডটা এখন বলছি না শো চলাকালীন কোনো একটা সময় বলবো তাই মনোযোগ দিয়ে শো দেখতে হবে সো নিশা এবং মেজাবিনের কাছে চলে আসি যেটা আসলে বলছিলাম রেডরামে মুখোমুখি দেখেছি দুজনকে দুজনকে আমরা অসংখ্য কাজে দেখেছি অনেক বেশি পপুলার একটা জুটি কিন্তু এই প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে জুটি এসেছে রাইট এটা নিয়েও কিন্তু মানুষের অনেক এক্সাইটমেন্ট ছিল যখন থেকে আমরা পোস্টার রিলিজ করেছি ট্রেলার রিলিজ করেছি মানুষ খুব মুখিয়েছিল যে নিশো এবং মেহজাবিনকে একসাথে দেখবে এবার ওটিটি প্ল্যাটফর্মে একটু মনে হয় ভিন্নভাবে দেখেছে সবসময় আমরা জুটি বেঁধে দেখেছি পাশাপাশি ছিলেন মুখোমুখি ছিলেন এবারের মুখোমুখি হওয়াটা মনে হয় একটু আলাদা ছিল প্রতিদ্বন্দ্বীর মতো ছিল অনেকটা রাইট কেমন ছিল আসলে প্রথমে মেহজাবিনের কাছে একটু শুনে আমরা অলওয়েজ মুখোমুখি মানে সেটা রোম্যান্টিক নাটক হোক কিংবা কমেডিতে হোক একজন আরেকজন অ্যাক্টিং এ পাল্লা দিয়ে অ্যাক্টিং করতে পছন্দ করি ও মানে সো সেই জায়গায় আমি এটা জানতাম না পাল্লা দিয়ে এত ভালো কথা বলছে কিন্তু মানে আমরা যে এত ভালো অভিনয় পর্দায় দেখি কিন্তু ভেতর ভেতর একটা কম্পিটিশন থাকে যে আমাকে নিশোর চাইতে বেটার জিনিসটা হচ্ছে অ্যাক্টিং তো ইজ রিঅ্যাক্টিং সো when I get very good reaction আমার তো at least একটু ভালো অ্যাক্টিং করতে হবে তো সেই জায়গা থেকে আমরা আসলে চেষ্টা করি যে এই ধরনের কাজ করি না কেন আমরা আমাদের বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করি বাহ আপনার কাছে কেমন ছিল রেডরামের মুখোমুখি হওয়া যেভাবে আসলে মেজাবিনকে আপনি তার পিছনে যেরকম লেগেছিলেন আমি খুব বেশি বলবো না তাহলে স্পয়লার দেওয়া হয়ে যাবে না এটা আসলে এটা চরিত্রের প্রয়োজনে লেগে থাকা শুধুমাত্র একটা চরিত্রের পিছনে লেগে থাকা তাও না মানে এটা রাশির চরিত্রের যে জবটা সেটা সেভাবেই করতে চেয়েছে আর এটা এটার মধ্যে একটা নতুনত্ব আছে এটা হচ্ছে যে আমরা সবসময়ই অ্যাজ এ পেয়ার কাজ করি ভালোবাসার বা প্রেমিকা বা ওয়াইফ গার্লফ্রেন্ড যেটাই হোক বাট এর বাদেও আমরা যে কাজ করি নাই তা না আমরা এক্সপেরিমেন্টও করছি আমরা ভাই বোন চরিত্রও করছি সো সেটাও দর্শক খুবই পজিটিভলি নিছে তো এবার আর কি না ভাই বোন না প্রেমিক প্রেমিকা না হাজব্যান্ড ওয়াইফ এরকম না এটা বন্ধুর চরিত্র এবং সেই ছোটবেলায় অনেক আগের ফ্রেন্ডশিপটা ছিটকে যায় আমরা আলাদা হয়ে যাই ছোটবেলা মানে ইউনিভার্সিটি হ্যাঁ ওটাই ছোটবেলা ইউনিভার্সিটি স্টুডেন্টস আপনাদেরকে ছোট বলছে ছোটবেলা আর কি আমি আমার বয়স 40 তো এই জন্য মনে হয় ছোটবেলা ওকে আজকের কুইজ নিশো বয়স কত তো ওই জায়গা থেকে হচ্ছে যে আগের যে ফ্রেন্ডশিপটা সেটা একটা জায়গায় ভেঙে যায় দূরত্ব বাড়ে সো এটা নাইস যে মেজাবিনকে আমি ইন্টারোগেশন রুমে নিয়ে যেতে পারছি মনোজ ইজ দেয়ার নাদিয়া ইজ দেয়ার এন্ড ফাইজুল আমিন নামে একজন ও খুবই ইয়াং একটা ছেলে জি মেজাবিনের ইউনিভার্সিটির বয়ফ্রেন্ড ইউনিভার্সিটির বয়ফ্রেন্ড এবং খুবই প্রমিসিং আমার খুব কথা শুনে ঠিকঠাক মতো করার চেষ্টা করে এবং মেজাবিনও যথেষ্ট হেল্প করছে ওকে আমি আমি আমার জায়গা থেকে আমরা টিম থেকে ওকে সেই হেল্প করার চেষ্টা করছি ইজ ভেরি গুড সো এই
সবকিছু মিলিয়ে আর কি, চরিত্রগুলো মিলিয়ে আর কি, প্রত্যেকটা চরিত্রই আসলে প্রত্যেকটা চরিত্রের মুখোমুখি আর কি আমার মনে হয়। ওয়েল, এটা তো শুটিং এর এক্সপেরিয়েন্স, মুখোমুখি হওয়াটা কেমন ছিল সেটা শুনলাম। একটু যদি পোস্টারের কথা বলি, আমার মনে আছে আপনাদের তো সবকিছু খুব ইন্টারেস্টিং ছিল। যখন রেডরাম নামটা রিলিজ করলেন, সেটা আমরা দেখেছি যে এক একটা করে অ্যালফাবেট ক্লু দিয়েছেন সবাই আলাদা আলাদা করে সবার পেজে, এবং মানুষ সেটা থেকে গেস করতে হয়েছে, এবং অনেকেই ঠিকঠাক গেস করেছে। কিন্তু খুব দারুণ একটা ব্যাপার ছিল, মানে নামটা প্রকাশ করা থেকে এই থ্রিল এবং টুইস্ট দিয়ে শুরু করেছেন। হোয়াট ভিকি জায়েদ অ্যাকচুয়ালি ডাজ, সবসময় টুইস্ট করতে চায়, সেটা নাম থেকেই শুরু হয়েছে। একটু যদি পোস্টার নিয়ে বলি, পোস্টারে আমরা দুজনেরই একটু অন্যরকম লুক দেখেছি, যেটা নিয়ে আসলে বলতেই হয়, নিশো এবং মেহজাবিন দুজনেই অনেকদিন ধরে আমরা দেখছি অনেক অনেক কাজ করেছেন, তার মধ্যে দুজনের মধ্যে নিজেকে ভাঙার একটা প্রবণতা। অনেক লুকে আমরা মেহজাবিনকে দেখেছি এত এক্সপেরিমেন্ট করছেন নিজেকে নিয়ে, নিশোও সেম। তারই ধারাবাহিকতায় মনে হয় রেডড্রামেও ছিল। মেহজাবিনের লুকটা নিয়ে যদি একটু বলি, আমরা দেখেছি প্রেগন্যান্ট মেহজাবিন পোস্টারে, এবং একই সাথে দ্রুত একটা কাটা ছিল। এই লুক সিলেকশনটা আসলে কার ছিল, কিভাবে হলো মেহজাবিন? প্রেগন্যান্সিটা তো স্টোরি ওয়াইজ হয়ে গিয়েছে, বাট ওটা ছাড়াও ভিকি ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল। আমরা সবাই সবার জায়গা থেকে প্রত্যেকটা অ্যাক্টরের জন্য সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ আনতে চাচ্ছিলাম। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে 2 মাস কাজ করব না নাটকে, এটা এই জন্য অনেক কিছু অনেক কারণ ছিল যাতে এই লুকটা অন্য কোথাও ইউজ না হয়, এই লুকটা কেউ না দেখে। তো ওই চেষ্টাটা ছিল আর কি, যাতে দেখার সাথে সাথে ওই লুকটা স্পেসিফিকলি জাস্ট রেডরুমের হোক। নিশো, আপনারও তো একটা সিগনিফিক্যান্ট লুক ছিল দেখেছি, এরকম গোফ দেওয়া, এরকম লুক কি আগে কোথাও ছিল? গোফ তো রেখে কাজ করাই হয়েছে। এটা কি অরিজিনাল গোফ? হ্যাঁ, তো গোফ তো অরিজিনালি, হ্যাঁ না, মানে যে বড় অনেকে তো হতেই পারে, যে হয়তো তখন শেভ করা আপনি আলগা লাগালেন, বড়ই হয় আর কি গোফটা। এটা জেনুইন গোফ আমার, আমাদের ফেসের মধ্যে রিলিজ করা হয়েছিল, এবং সেটা নিয়েও মানুষের বেশ মাতামাতি ছিল। Actually, কি জানো, when a truth is badly expressed it becomes a lie. ট্রেলার একটা জায়গা আমাদেরকে বিপ দিয়ে দিতে হয়েছে, আমরা বাধ্য হয়েছি, কারণ সেখানে আমরা দেখেছি মেহজাবিনকে একটা স্ল্যাং মতো ইউজ করতে, ইউজুয়ালি যেরকম ক্যারেক্টারে মেহজাবিনকে দেখা যায় না। সো খুব রেগে গেলে এই যে এফ ওয়ার্ড ইউজ করা, এরকম কি বাস্তব জীবনে হয়? মানে বাস্তব জীবনে মেহজাবিন রেগে গেলে কি করে? মেহজাবিন বাস্তব জীবনে ওর মেরে ফেলে, ওর মুখ দিয়ে কোনো স্ল্যাং বের হবে না। স্ল্যাং বের হবে না সেটা তো আমি জানি, শি ইজ ভেরি সুইট, বাট এমনিতে রাগ তো হয়। রেগে গেলে কি করা হয়? রেগে গেলে আসলে চুপ হয়ে যায় আর মনে হয় ওরকমই। আমি একটু তখন জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রেগে গিয়েছিলেন কবে? সবচেয়ে বেশিক্ষণ চুপ করেছিল কখন? ভয়ঙ্কর ভাবে রেগে গেছিলেন মানে চুপের সম্পর্ক, সবচেয়ে দীর্ঘক্ষণ চুপ করেছিল কখন, এটা জিজ্ঞেস করছে আর কি। না, আমি জিজ্ঞেস করছি সবচেয়ে ভয়ঙ্কর রেগে গিয়ে কি করেছেন? চুপই তো থাকে, দীর্ঘক্ষণ চুপ করে ছিল ওইটি তো একই। আমার আশেপাশে আই এম সারাউন্ডেড বাই পিপল আই লাভ, তো আমি রেগে যাই, রেগে যাওয়ার পর তারা আমাকে খুব তাড়াতাড়ি মানিয়ে ফেলে, চুপ হয়ে যায়, চোখে পানি আসে হালকা, এটা আমি মনে হয় আমার খুব ভালো জানেন আপনি, বুঝতেই পারছি। আচ্ছা, সে তো আপনার সব অ্যানসার দিয়ে দিচ্ছে, আমার মনে হয় সে রেগে গেলে কি করে, এটা তুফান বলতে পারবে না, ওই মানে এক্সপ্লেইন করতে পারবে না, এক্সপ্লেইন করতে পারবে না, কখন মজা করে রেগে যাচ্ছে, কখন আসলে রেগে যাচ্ছে, উনাকে প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, এটা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। আপনার কখন এরকম হয়েছে নিশো রেগে গেছে, আপনি ভয় পেয়ে গেছেন? আমি আসলে এত বছরের আমাদের হচ্ছে এখন আর কোনো কিছু গায়ে লাগে না, এখন আমরা আসলে খুব সহজ ভাবে না, আচ্ছা ঠিক আছে ওকে ফাইন, যে রাখতেছে আচ্ছা ঠিক আছে, এখন একটু পরে তো ঠিকই হয়ে যাবে। কতদিন হলো আসলে আপনাদের একসাথে কাজ করা, মানে কত বছর? আমার মনে হয় আমাদের প্রথম কাজ তো একটা সিরিয়াল থেকে হয়েছিল, নো প্রবলেম নামে, সেটা মনে হয় 2011 এরকম, ওকে 11 12 থেকে, সো 11 বছর চলছে। হ্যাঁ, কিছুদিন পরে আমরা মানে মেহজাবিন মনে হয় 2010 এ সেলিব্রেট করব, 2010 থেকে
10 আসলো 11 থেকেই মোটামুটি আমার একটা জার্নি 2010 এ সেই মেহজাবিন যখন সে বাংলাটা খুব একটা ভালোমতো বলতে পারত না না যখন আমরা কাজ করি তখনও বলতে পারি না আমি দুজনকে আলাদা প্রশ্ন করব যে তাড়াতাড়ি অ্যানসার দিতে পারবে তার জন্য পুরস্কার আছে না জি হেরে যাবে তার জন্য পুরস্কার র‍্যাপিড ফায়ার আমি খুব বাজে মেজবেন খুব ভালো আপনি পুরস্কার চান না আমি হেরে যাই বা জিতে চাই আমি পুরস্কারটা যদি পাই আমি এই মন মানসিকতা যে আমি ওই গিফট হ্যাম্পারটা আমি মেজাবিনকে দিব কাম অন আমি ওর থেকে বয়সে বড় আমি ওকেই দিব কিন্তু আমাকে দিতে তো কোনো সমস্যা ছিল আমি দেখছি কি করতে পারি বাট বিফোর আই স্টার্ট দা র‍্যাপিড ফায়ার রাউন্ড প্রোগ্রামের শুরুতে বলছিলাম আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা প্রোমো কোড থাকছে যেটা আজ রাত 11:59 মিনিটের মধ্যে ইউজ করলে চোরকি সাবস্ক্রিপশনে পেয়ে যাবেন 50% ডিসকাউন্ট সো দা প্রোমো কোড ইজ Redrum 50 ক্যাপিটাল লেটারে REDRUM 50 এই প্রোমো কোডটি ইউজ করলে পেয়ে যাচ্ছেন চোরকি সাবস্ক্রিপশনে 50% ডিসকাউন্ট সময়সীমা আজ রাত 11:59 ওকে আমরা র‍্যাপিড ফায়ারটা শুরু করি মেজাবিনকে দিয়ে স্টার্ট করছি মেজাবিন রেডড্রাম শুনলে প্রথমে কি মনে আসে মিস্ট্রি প্রিয় ড্রিঙ্কস কি আপনার কোকোনাট ওয়াটার এটা তো একটা ক্রাইম থ্রিলার বাস্তব জীবনে ক্রাইম কি করেছেন টুকটাক চাপাবাজি করছি মিথ্যা বলেছি স্পেসিফিক বলা যাচ্ছে না টুকটাক চাপাবাজি ওকে আমরা নিয়ে নিচ্ছি উত্তরটা নিশো বাস্তব জীবনে বেটার অ্যাক্টিং করেন নাকি ক্যামেরায় বাস্তব জীবনে কোনো অ্যাক্টিং করে না ক্যামেরাতে ডেফিনেটলি ইজ দ্য বেস্ট তিন শব্দে নিশোকে ডেসক্রাইব করতে হবে শব্দে করতে পারবো না লাইন বলতে পারবো ওকে তুমি আরাম করে বলো তো ভার্সাটাইল অ্যাক্টর ওকে তুমি আরাম করে বলো আমি খুব সময় নেব ইজ ইন হিজ ব্লাড ওকে আর হচ্ছে ভাইবন অ্যাক্টর মানে তিনটাই যে অ্যাক্টর একটা উত্তর তিনবার দিয়েছে ওকে নিয়ে নিচ্ছি 52 সেকেন্ড ওকে এবার নিশো প্রথম উত্তরটা দিব 52 সেকেন্ড স্যার পরে আমার কলিজাটা এত বড় আমাকে এই ধরনের একটা নারীর সাথে কম্পিটিশনে ফলাইলে আমি সবসময় নারীদেরকে জিতাই নিশো নিশোর জন্য প্রথম প্রশ্ন মার্ডার শুনলে কি ভিজুয়াল সামনে আসে কি আসে বলো তো ভাবছো কতক্ষণ ভাববা 52 সেকেন্ড মার্ডার শোনার সাথে সাথে আমার যে খুন করছে মার্ডারার যে আসলে মারছে তার কথা মনে পড়ে ওকে আপনার ফেভারিট ড্রিঙ্ক কোনটা মানে এটা পানি তো ড্রিঙ্ক না পানি ড্রিঙ্ক হোয়াই নট পিওর ওয়াটার কফি ওকে কফি বাস্তব জীবনে কি ক্রাইম করেছেন এইখানে বলতে হবে আমার এই জন্য তো র‍্যাপিড ফায়ার এরকম কিছু করেছেন নাকি জেলে যাওয়ার মতো না বাস্তব জীবনে ক্রাইম এটা ক্রাইম না ক্রাইম তো অপরাধ কিছু না কিছু তো আমরা করেছি সবাই বাস্তব জীবনে ওই যে এরকমই না বুঝে করছে বুঝে কই নাই কি সেটা র‍্যাপিড ফায়ার কিন্তু কি তুই হেরে গেছিস অলরেডি হেরে বসে আছিস পিটাইছি পিটাইছি কাকে এখন একটা কাকে আচ্ছা ওকে মানুষ পিটাইছে ওকে ঠিক আছে সেকেন্ড লাস্ট কোশ্চেন মেজাবিন বাস্তব জীবনে বেটার অ্যাক্টিং করে নাকি পর্দায় না এটা খুবই একই রকম অ্যান্সার বাস্তব জীবনে আমি ওকে অ্যাক্টিং করতে দেখি নাই ও পর্দাতে অ্যাক্টিং যদি হয় অভিনয় যেটা পারফরমেন্সের কথা বলা হচ্ছে সেই পারফর্মার হিসেবে উনি পর্দাতেই চমৎকার অভিনয় করেন তিন শব্দে মেজাবিনকে ডেসক্রাইব করেন খুবই র‍্যাপিড ফায়ার হচ্ছে আমাদের আমি এটা ভাই একটা মেয়েকে কিভাবে কমপ্লিমেন্ট দেওয়া যায় তাই না একটা মেয়ে কেন একটা মানুষ হিসেবে দিই মানে যাই হোক একটা মেয়ে তো আগে 11 বছর ধরে আমাকে হ্যাঁ ও রূপবতী গুণবতী গুণবতীর মধ্যে কিন্তু ও যেহেতু প্রফেশনালি অ্যাক্টিং করে সেটাই বলছি আর কি ভালো অভিনেত্রী হ্যাঁ দেখতে সুন্দরী আর আর হচ্ছে সোশ্যাল অ্যামেজিং সো আমরা বুঝতে পারছি উইনার হচ্ছে মেহজাবিন চৌধুরী এবং মেহজাবিন চৌধুরী র‍্যাপিড ফায়ারে এত সুন্দর পারফরমেন্স করার জন্য সাজগোজের পক্ষ থেকে না আমি এটা আমার হাতে নিবই না এই কসমেটিক্স গুলো তুমি রাখো না না আমি অনেক চাচ্ছিলাম আচ্ছা তুমি কিভাবে বুঝলে এটা কসমেটিক্স সাজগোজ.com আমি
আমি জিতে গেলে তোমাকে দিয়ে দিতাম বাট নিশো ভাই মন খারাপ করার কোনো কারণ নাই না মেজাবিন ইউ কিপ দ্যাট নিশো ভাইয়ের জন্য আমাদের শ্রোতাদের জন্য চরকির পক্ষ থেকে গিফট হ্যাম্পার আছে থ্যাংক ইউ আমি কিন্তু বলেছি আমি দেখছি ব্যাপারটা আমি কেন বাকি থাকবে চরকির তরফ থেকে হোয়াট দা এফ ফিল্ম ফান ফুর্তি শো এর পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ এবং রেড ড্রামে যা করেছেন আপনারা সেটার জন্য আমি নীল বিদায় নিচ্ছি আজকের মতো কিপ ওয়াচিং চোরকি বিকজ দেয়ার ইজ ফিল্ম ফান ফুর্তি